সিএনজির ধাক্কায় একজন মহিলার মৃত্যু। প্রিয় ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে আছি সিলেট লাখাতুরা স্টেডিয়ামের ঠিক সামনে। এখানে কিছুক্ষণ আগে একটি সিএনজির ধাক্কায় একজন মহিলার মৃত্যু হয়েছে। ঘটনাটি কিভাবে হয়েছিল বিস্তারিত আমরা এখানের লোকজনের কাছ থেকে জানব। প্রিয় ভিউয়ার্স, আপনারা আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ। বিকালে আমরা এখানে দেখছি মহিলাটা সম্ভবত তার মাথার কিছু প্রবলেম আছে। বিকালে দেখছি আমরা এদিকে আটিয়া হওয়ার পরে আমরা এনে চা খাইতাম, আবার গেছি গিয়া কই গেছে দেখছি না। সন্ধ্যার সময় আমরা এনে বইয়া চা খাইতাম, হঠাৎ করে দেখি অবাইতনে তাই আর আটিয়া আটিয়া ওবাই যার, আর সিএনজি যেগুলো মারছে ওগুর ভাই আমি ওলা চাওয়ার, আমি ওলা চাওয়ার সিএনজি ফোনে ওলা ফোনে মাতি মাতি আর আইও তার উপরে মারি দিছে মহিলার, মানে এমন ভাবে ধাক্কা মারছে তারা না হইলো 20 ফুট দূরে নিয়ে ফেলাইছে। এরপরেও তো মেডিকেল আমরা নিতে আসলাম, রাস্তাত মারা গেছে। এরপরে এখন তার পরিচয় আত্মীয় স্বজন কিচ্ছু জানি না আমরা, কোনো পরিচয় পাইতাম না। এর লাগে আপনারে মহিলার বয়সটা কিন্তু মহিলার পিন্ন আছে, খালা সম্পূর্ণ খালা, থ্রি পিস পিন্ধা, থ্রি পিস খালা ড্রেস, থ্রি পিস আর কি উন্নাও খালা, আর তার বর্ণনা হয়েছে তার চেহারাও খালা। বয়স আনুমানিক 26-27 হইব। এখন পরিচয়টা পাওয়া যান না, আমরা এই মুহূর্তে কেন আছি এবং এখানে আপনি আসলেন কি তা ঘটনা দেখছো? যেমন ঘটনা হইলো আমি বলি, যেমন এইখানে বিকালবেলা থেকে বাকি মানুষটা রাস্তায় এপার ওপার হইতেছে, সে পাগল কিনা তাও আমি সঠিকলি বলতে পারবো না, কারণ আমি এর সাথে কথাও বলিনি। তখন এই বিকালবেলা পার হইতেছে, সন্ধ্যার সময় আমি বাসায় চলে গেছি দোকান থেকে, তখন এই রাস্তার সাইড দিয়ে বলে যাইতেছিল, তখন অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি শূন্যেই দৌড়ে আসছি, আমি শূন্যেই দৌড়ে আসছি, আইসা দেখছি যে গাড়ি এটা আটক করেছে, এমনকি তার ড্রাইভার সহ আছে থানা জিম্মি, ওসি সাহেবও আসছে। আইসা এরা দেখে বললো যে এই লাশ মর্গে নেওয়া হবে, তার পরিচয়ের জন্য আমরা এখন আবেদন করি। আমরা কিছু বাইয়ে দেখছো এবং এই মুহূর্তে আপনারা দেখতে পারেন সাদা প্যাকেটের ভিতরে ঢুকাল হয়েছে লাশ আপনারা দেখতে পারা। তবে এখানে পুলিশও এখানে অবস্থান করে এবং এখানে প্রচুর মানুষ এবং ঘটনা ঘটছে, যেহেতু এগুলো লাক্কাতুরার বাজার, সেই বাজারও মানুষ আসলে এবং মানুষ থাকায় কিন্তু এই যে মহিলাটারে যে সিএনজি মারছে, সেই সিএনজিটা কিন্তু সিএনজি এবং ড্রাইভারে আটক করা হয়েছে। তাৎক্ষণিক কিন্তু যারা আসলা তারা কিন্তু সিএনজি, তুমি না আসলে ঘটনা কি পাগলিটা এই দিকে ঘোরাফেরা করে স্যার, এই জায়গাটা চাইছেন, এই জায়গাটা চাইছেন, আমরা এই দোকানে বইয়া চা খাইলাম আর এই পার হয়েছেন, পার হইয়া হাঁটিয়ে যাই রে এই দিকে পিছ থেকে সিএনজি আইয়া মারি দিছে এই জায়গায়, সামনের গেলাসের লগে মাথা বাড়ি গেছে, উড়ে আইয়া ওই জায়গায় ফেলে দিছেন, ওই জায়গার থেকে আমি নিয়ে নিচে নামাইছি, নিচে নামিয়া মাথার পানি দিছে, গাড়ি আটকাইছেন, আটকে তারা থানা নিয়ে গেছে ড্রাইভারে আর গাড়ি আর মহিলার মাথাতে আমি পানি দিছি দেওয়ায় দেখি হুশ আছে, আর আমার সব মিলিয়ে কইছে কি মেডিকেল নিয়ে যাও, সিএনজি করিয়া মেডিকেল নিয়ে স্টেডিয়ামের গেট গেছি না স্যার, হ্যাঁ ওই যে জেলা স্টেডিয়াম, স্টেডিয়ামের সামনে গেছি না, ওই পয়েন্টের ভেতরে পয়েন্টের এদাঙ্গি দুটা দিছে, দিয়ে মাথা সারি দিছে আমি ড্রাইভারে কইছে কি ওস্তাদ গাড়ি ঘুরিয়া লও, পরে গাড়ি ঘুরিয়া জায়গাত নিয়ে আসছে, নিয়ে আইয়া তারে হতে ধুয়া দিছি, দিয়া এওটাও করলে স্যারেরা দেখাশোনা করতেছে, এই এখন পর্যন্ত রয়েছে। সিএনজিও পিছের থেকে মারিয়া দিছে স্যার, সিএনজির ভেতরে যাত্রী আছিল, সিএনজির লোড সিএনজির সিএনজি তো পিছে মারি দিছে স্যার, পুরো তো সিএনজির দোষে ড্রাইভারে ফোনে মারতে আসছে, আমরা আটক করছি তারে,
বাকি আর কি দিয়ে আসলাম, অ্যাক্সিডেন্ট হয়েছে, দুর্ঘটনা হইতেই পারে রাস্তার, এইখানে না থামিয়া এই যে দিকে আসলো, আমরা ধরছি তারে দরিয়া আটকাই রাখছি, এরপরে থানাতনে পুলিশ আইছে, পুলিশে হস্তান্তর করিয়া দিছি। গাড়ির নাম্বারটা বেটা মোবাইলও মাতো আছে, মোবাইলও সাইডে সাইডে, আর মহিলা সাইডে সাইডে যান সাইডে, আমি সাওয়াত ভাই জি, ঘটনাস্থলে আমি উবাদ সাইডে সাইডে যান। আমরা আসলে এই মুহূর্তে সেই লটকা তুরা যে ইন্টারন্যাশনাল যে ক্রিকেট স্টেডিয়াম আছে, সেই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের সামনে আমরা অবস্থান করাম, এবং এখানে এই মুহূর্তে পুলিশে অবস্থান করে এবং পুলিশে লাশ গাড়ি তুলছেন, এবং তারা এগুলো সম্ভবত এখন মেডিকেল লইয়া যাইবা। তবে এই যে ঘটনাটা অত একদম মহিলাটা একটু অত পাগল স্টাইলের আসিল, হইরা মহিলাটা রাস্তার সাইডে অস্ত অস্ত আটা ফেরা করেন, এবং এর মাঝে সিএনজি ড্রাইভারে ফোনে মাতো অবস্থায় এই মহিলার উপরে তুলছে, মহিলা অর্থাৎ গিয়া রাস্তাত গিয়া মুখাইয়া ফুরায় মহিলাটা, কিন্তু বাঁচা গেছে মহিলাটার এলাকার যে দুই হাজার তারা বাঁচাইবার চেষ্টা করছেন, কিন্তু এরপরে বাঁচালি গেছে না। আবার এই মুহূর্তে এখানে আনিয়া তারা রাখিচ্ছে, রাখার পরে পুলিশ আইছে, পুলিশ আইয়া তারা লাশ এই মুহূর্তে তারা হেফাজতে নিচ্ছেন। তবে এই যে ঘটনা, সিএনজি চালক বা অনেক গাড়ি আমরা দেখছি, বিশেষ করে তারা ফোনে মাতো থাকে, ফোনে মাতার থাকার কারণে কিন্তু এইরকম দুর্ঘটনাটা বেশি ঘটে। আর এই ফোনে মাতার কারণেও কিন্তু এই ঘটনাটা ঘটছে, আমরা এলাকাবাসী লোকে মাতলাম, তারা আজকে আমরা জানতাম পালাম, ফোনে মাতো না থাকলে ওই তো সিএনজিটা কন্ট্রোল করা গেল, আর নাই দেখলো একটা মহিলা যে আছে খালা কাপড় ভিন্ন, খালা ড্রেস ভিন্ন, সম্ভবত মহিলা খালা ড্রেস ভিন্ন মহিলাটার, এবং খালা ড্রেস ভিন্ন এবং মহিলার বয়স আনুমানিক 30-35 বছর বয়স হইব, মহিলাটার 30 ওলা 38-এর ভিতরে, ওলা 30-এর ভিতরে, 30-31 বা এরকম বয়সটা আনুমানিক, আসলে আমরা আইডিয়া করাম এরকম বয়স হইব। আর মহিলাটা একটু পাগল স্টাইলের, মহিলার পরিচয় আসলে কিছু হওয়া গেছে না, এসা চেইন মহিলার গেল হওয়া গেছে, রুফার চেইন হবে নর্মাল চেইন গলাত আসিল, আর মহিলার ভিন্ন কোনো কিছু আসিল না। আমরা মহিলার অবস্থা বেশ ভালো না, যে কারণে আমরা আপনারা সরাসরি আমরা আপনাদের দেখাইতাম পারলাম না। আমরা আসলে